আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি রূপান্তর টেলিভিশনের সংবাদে। সাথে আছি আমি সাজিয়া স্মৃতি। শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। কুর্মিটোলা এবার পথচারীদের উপর উঠল প্রাণহানির আহত আর খালেদার শারীরিক অবস্থা জানাতে আবেদন আপিল বিভাগে। 17 দিন পর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু। কৃষি ঋণের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে 33 ব্যাংক। 6 মাসে 45% কম কৃষি ঋণ বিতরণ হয়েছে। কটালি পাড়ায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। ইতিহাস মুছে ফেলা যায় না প্রধানমন্ত্রী। নাজমুলের ক্যারিয়ারের প্রথম 50। এবার জানাচ্ছি বিস্তারিত। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে প্রাইভেট কারের ধাক্কায় অন্তত 8 ব্যক্তি আহত হয়েছেন। আহতের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রবিবার বেলা 11:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার প্রতিবেদন চেয়ে হাইকোর্টে আবেদন করেছে তার আইনজীবীরা। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজ রবিবার 23 ফেব্রুয়ারি এ আবেদন করা হয়। অ্যাডভোকেট সগির হোসেন লিওন বিষয়টি নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার আমিন আবেদনের সঙ্গে এই বিষয়টির ওপরে শুনানি হতে পারে বলে জানান তিনি। দীর্ঘ 17 দিন বন্ধ থাকার পর আজ রবিবার থেকে শুরু হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। গত 6 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মজুরি কমিশনে UGC অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করায় নির্দেশের প্রদান করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়। সেই থেকে এই ইতিহাস বিভাগের 413 জন শিক্ষার্থী আন্দোলনে নামে। প্রথমে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নামলো, পরবর্তীতে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও তাদের সাথে আন্দোলনে যোগ দেন। এতদিন প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করে অন্যদিক, তাই দীর্ঘ 17 দিন বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ছিল। কৃষি দেশের অর্থনীতির অন্যতম চালকা শক্তি হলেও এ খাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমে যাচ্ছে। বিশেষ করে বেসরকারি খাতের ব্যাংকগুলো লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে জুলাই থেকে ডিসেম্বর কৃষিখাতে দেশের সব তফসিলি ব্যাংক লক্ষ্যমাত্রার 45%-এরও কম ঋণ বিতরণ করেছে। এর মধ্যে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে মাত্র 39%। এ সময় বিদেশি খাতের 2টি ব্যাংক কৃষকদের কোনো ঋণই বিতরণ করেনি। এছাড়া বেসরকারি খাতের আরও 3টি ব্যাংকের ঋণ বিতরণ 9.1%-এরও কম। সব মিলে 33টি ব্যাংক কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের হালালাবাদ প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। প্রতিবছর কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রীরা যথাযোগ্য মর্যাদা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আবার শহীদ মিনার না থাকার কারণে শুধু আলোচনা সভার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি পালন করে থাকে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারের নির্মাণ এমন সময়ের দাবি। উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয়ের তথ্যসূত্রে জানা গেছে, এ উপজেলার 29টি প্রাথমিক বিদ্যালয়, 4টি মাধ্যমিক বিদ্যালয় ও 5টি মাদ্রাসায় শহীদ মিনার নেই। এছাড়াও প্রায় 20টি ছোট বড় কিন্ডার গার্ডেনেও শহীদ মিনার নেই। ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ও অবদান মুছে ফেলার অপচেষ্টার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস মুছে ফেলা যায় না। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে সঙ্গে নাম নিশানাও সব মুছে ফেললে, ভাষা আন্দোলন থেকে তাকে মুছে ফেললো, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকেও তাকে মুছে দিল, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না, আজকে তা প্রমাণিত সত্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন দলীয় প্রধান। আলোচনা সভাটি হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। 32 মিনিটের বক্তব্যের প্রায় পুরোটাতেই প্রধানমন্ত্রী 1952 সালের ভাষা আন্দোলনের নানা প্রেক্ষাপট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। অবশেষে নিজের টেস্ট 50-র দেখা পেল তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। 4 ম্যাচের 7ম ইনিংসে এসে এই মাইল ফলক ছুঁলেন তিনি। আজ জিম্বাবুয়ের বিপক্ষে নিজের প্রথম টেস্ট 50 তুলে নিতে শান্ত খেলেছেন 108 বল, হাঁকিয়েছেন 6টি বাউন্ডারি। চা বিরতির আগে দ্বিতীয় সেশনে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 120 রান, স্বাগতিকর পিছিয়ে আছে 145 রানে। দর্শক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি রূপান্তর টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখার জন্য।